অবশেষে গোয়েন্দা পুলিশের রিমান্ডে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের ডিবি হেফাজতে নিয়ে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে এই রিমান্ড শুনানি হয়। সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যুগে অন্যতম ক্ষমতাধর ছিল এই দুজন, অথচ তাদের বিরুদ্ধেই রয়েছে অবৈধভাবে অর্থ আত্মসাৎ সহ অসংখ্য অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে কাছের যে কজন প্রতাপশালী ছিলেন তার মধ্যে একজন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত ওই দায়িত্বেই ছিলেন তিনি। মন্ত্রিসভার সদস্য না হয়েও সরকারের নীতি নির্ধারণে বেশ দাপট ছিল তার। দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও ভূমিকা রাখেন সালমান এফ রহমান, থাকতেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবেও। অথচ তার বিরুদ্ধে বিগত 15 বছরে শেয়ার কেলেঙ্কারি, ঋণ খেলাপি সহ হাজারো অভিযোগ ওঠে। 1996 সালে শেয়ার বাজার জালিয়াতির ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। 2007 সালে দুর্নীতির মামলায় গ্রেফতারও হন তিনি। তবে 2018 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। নির্বাচনী এলাকায় ভোট কারচুপি সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এদিকে শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়েও বিতর্কের শেষ নেই। রায় পাল্টে দেয়া, মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ হাজারো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতি করতে অভ্যস্ত, তারা বিচারের আওতায় আসবেন। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য আনিসুল হক 2 বারই আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর গেল 10 বছরে তার অর্থ সম্পদের পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে আইনমন্ত্রীর আড়ালে তার নানা অপকর্মের তথ্যও বের হয়। আগে টাকা পরে নিয়োগ নীতিতে এক বান্ধবীর সঙ্গে সিন্ডিকেট চালাতেন তিনি। অভিযোগ রয়েছে 10 বছরে বিদেশে প্রায় 2000 কোটি টাকা পাচার করেছে তৌফিকা আনিসুল চক্র। শিক্ষার্থী জনতা আন্দোলনে সরকার পতনের আভাস পেয়েই আগেই কানাডায় পাড়ি দেন তৌফিকা, তবে শেষ রক্ষা হয়নি আনিসুল হকের। সবশেষ মঙ্গলবার পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। আর তাদের হাত বাঁধা লুঙ্গি পরা ছবি দেখে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। এদিকে রিমান্ডে তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করা সম্ভব বলে মনে করছে পুলিশ। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।